বন্ধুরা, আইসিডিএস এর প্রমোশনাল ক্যান্ডিডেট যারা সুপারভাইজার হবে তাদের ইন্টারভিউ আজকে শুরু হয়েছে পিএসসিতে। এদের পরীক্ষাও হয়েছিল, কিন্তু সেই ফ্রেশার ক্যান্ডিডেট যারা তাদেরই সঙ্গেই, প্রায় এক মাসের মধ্যেই পরীক্ষাটা হয়েছিল। কিন্তু রেজাল্ট আউট এবং ইন্টারভিউর প্রসেসটা অনেকটাই বিলম্বিত হয়ে গেছিল, যদিও আশা করা যাচ্ছে যে ইন্টারভিউ প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পরই এদেরও রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কাজটাও হয়তো খুব তাড়াতাড়ি হবে। তো যাই হোক, আজকে যেটা বলার জন্য আজকের এই ভিডিও, সেটা হলো যে এদের ইন্টারভিউ কেমন হচ্ছে। তো সে সম্পর্কে বলতে গিয়ে যে ক্যান্ডিডেটের ইন্টারভিউর কথা বলবো, তার যে একদম জিস্ট সেটাই আগে বলি। সেটা হচ্ছে যে আমি ওয়ার্কার হওয়ার জন্য যে ইন্টারভিউ বোর্ড ফেস করতে হয়েছিল তার থেকে অনেকটাই সোজা লাগছে। তার কারণ সেখানে এই বইয়ের লেখকের নাম কি, এর নাম কি, তার নাম কি করে বহু রকমের প্রশ্ন করা হয়েছিল। আর সেই তুলনায় এখানে পিএসসির ইন্টারভিউ বোর্ডে, এখানে 2 নম্বর বোর্ডের কথা বলছি যেখানে 3 জন মেম্বার ছিলেন, তো তারা যা প্রশ্ন করেছেন সবই তার ওয়ার্ক রিলেটেড প্রশ্ন হয়েছে এবং সেখান থেকে যা প্রশ্ন করা হয়েছে সে সবকটারই উত্তর দিয়েছে। এবার ব্যাপারটা হলো যে এক একজনকে এক এক রকমের যে প্রশ্ন করা হয় সেখানে তার দৃষ্টিভঙ্গির প্রকাশ পায়, সেই দৃষ্টিভঙ্গিটা এবার তারা কিভাবে নেবেন সেটা একটা ব্যাপার। তবে এই ক্যান্ডিডেটের অভিজ্ঞতা যা, বা সে যে সমস্ত কথাগুলো বলেছে তাতে করে তার পজিটিভ আউটলুকটাই বেরিয়ে এসছে, আর এটা সবারই মধ্যে থাকা উচিত। একটা পজিটিভ আউটলুক না থাকলে সরকারি কর্মী হওয়া যায় না। তো একে প্রশ্ন করা হয়েছিল, একে কোনো ইন্ট্রোডাকশন কিন্তু জিজ্ঞেস করা হয়নি, ইন্ট্রোডাকশন বলতে বলা হয়নি, এর সাবজেক্ট নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি। জাস্ট বললো যে আচ্ছা, আপনি আইসিডিএস সেন্টারে যান কিভাবে, বাড়ি কত দূরে, আর এখানে কতজন বেনিফিশিয়ারিস আছে, বেনিফিশিয়ারিসদেরকে মানে এক একটা করে উত্তর দিয়ে যাচ্ছে, সবই তো জানা উত্তর। তারপর সে বলেছে যে বেনিফিশিয়ারির সংখ্যা কত, সেখানে এবার বলা হয়েছে যে আচ্ছা ওই বেনিফিশিয়ারিসদেরকে কী 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 রকম করে খাবার দেওয়া হয়, মানে কত পরিমাণ খাবার দেওয়া হয়, সেটা বলেছে যে উত্তরগুলো তোমাদের সবারই জানা আছে যে সোম বুধ শুক্রতে শিশুদেরকে 50 গ্রাম করে দেওয়া হয় আর মায়েদের জন্য 110 গ্রাম, আর মঙ্গল বৃহস্পতি শনিতে যেখানে 75 গ্রাম আর 30 গ্রাম করে ডাল দেওয়া হয়। তো এটা হচ্ছে আর ওই মঙ্গল বৃহস্পতি শনিতে যেটা মায়েদেরকে গোটা ডিম এবং বাচ্চাদের বা শিশুদেরকে হাফ ডিম দেওয়া হয়, এইসব ব্যাপারগুলো সে বলেছে। তারপর তাকে এরকম প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা আপনি সুপারভাইজার হলে আপনি কি নতুন কি করবেন। তো এই যে ব্যাপারটা, এর তো সবাই জানে এর একই উত্তর যে আইসিডিএস সেন্টারগুলো বেশিরভাগই তো নর্মাল আইসিডিএস সেন্টার, শিশুআলয় হয়নি, মডেল আইসিডিএস সেন্টার হয়নি। এখন মডেল আইসিডিএস সেন্টার হলে সেখানে কর্মীরা যেমন একটু মানে উন্নত মানের প্রশিক্ষণ প্রাপ্ত হয়, সেখানে বাচ্চাদের জন্য যে একটা আইডিয়াল পরিবেশ তৈরি করা হয় সেটা সবার পক্ষেই কাম্য হয়। অনেকে যারা হচ্ছে ওই আইসিডিএস সেন্টারে শিশুদেরকে পাঠাতে চায় না, কিন্তু মডেল সেন্টার হয়ে গেলে সেখানে বাচ্চাদের আকর্ষণটা অনেক বেড়ে যায় এবং বাচ্চাদেরকেও মানে বাড়ির গার্জেনরা পাঠাতে চাইবে। তো স্বভাবতেই সে এই উত্তরটাই দিয়েছে যে আমি সুপারভাইজার হলে আমার প্রথম চেষ্টা হবে যে কি করে আমার আন্ডারে থাকা আইসিডিএস সেন্টারগুলিকে আমি মডেল আইসিডিএস বা শিশু আলয়ে পরিণত করতে পারি। তো এরকমভাবেই প্রশ্ন হয়েছে। তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো অপ্রস্তুতজনক অবস্থার মুখোমুখি হলে তখন আপনি কিভাবে সেগুলো সামলাবেন। তো সে বলেছে যে আমি কি অপ্রস্তুতজনক অবস্থার মুখোমুখি হব তার উপর নির্ভর করবে কিভাবে সামলাবো। প্রথম কথা, মাথা ঠান্ডা রেখে সব কিছু বুঝতে হবে এবং কোনো কিছুকে একতরফাভাবে না ভেবে যারা প্রশ্ন তুলছে বা যারা বক্তব্যটা বলছে তাদের ভেতরটাকে যদি আমি বোঝার চেষ্টা করি, মানে তারা কি বলতে চাইছে, সেই সমস্যাটাকে যদি আন্তরিকভাবে আমি সমাধানের চেষ্টা করি, আমার অপ্রস্তুতজনক অবস্থা কাটিয়ে ওঠার কোনো সমস্যা হবে না। তো এইরকমভাবেই মোটামুটি প্রথম মানে তার ইন্টারভিউ পর্ব শেষ হয়ে গেছে, মিনিট 10 মোটামুটি হয়েছে এবং তার অভিজ্ঞতা মোটামুটি ভালোই। তোমরা বুঝতেই পারছো, যারা অকারণে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার মতো কিছুই নেই, সাবজেক্ট থেকেও কোনো প্রশ্ন হয়নি আর এই সেন্টারের বাইরে তেমন কোনো প্রশ্নই হয়নি। তো এই ছিল ক্যান্ডিডেটের অভিজ্ঞতার কথা, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে তারা এই কথাগুলো মাথায় রেখে যাবে, কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ।